কি বার মরলে শুনে যায় আপনাদের? বলা যাবে না? আপনারা বলবেন যে আল্লাহ বৃহস্পতিবার রাতে মওত দেন। কি বার রাতে? বৃহস্পতিবার রাতে মওত দেন। আমার আতাউর ভাই বললো যে আমি 5 মিনিট বসছি, বসে উঠে যাবো। আমার দেখি ১ ঘন্টা 15 মিনিট বসে আছে। আল্লাহ কমিট থাকো, একসঙ্গে বেরিয়ে যাচ্ছি এই লাইন শেষ করতিস। বৃহস্পতিবার দিন রাতের বেলা মরবেন, বৃহস্পতিবার রাতে যে মারা যাবে তার কবরে মনকেন নাকি ফেরেশতা আসবে না? রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলবে না, যদিও বিরাট গুনাহগার হয়। তাহলে মরবেন কিবার? বৃহস্পতিবার রাত্রে মরে যান। আর যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু আপনার আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহ আমার জুমার দিনে মওত দেন। আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিন গত রাতে জুমার রাতে মারা গেল তার কবরের আজাব নাই হিসাব নাই, যে শুক্রবার সারাদিনের ভিতরে মারা গেল তার কবরের আজাব নাই কবরের কোনো হিসাব নাই। আর যদি বৃহস্পতিবার রাতে গত রাতে যার জুমার রাত বলা হয়, জুমার রাতে যদি মওত না হয় শুক্রবার দিন যদি মওত না হয় তাহলে ওর দোয়া চাইতে হবে, আল্লাহ আমি দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম, জুমার দিনের জন্য দোয়া চাইলাম, এই দুটো দোয়া যদি আপনার আপনি যদি কবুল না করেন তাহলে রমজান মাসের যে কোনো একটা দিনে আমার মওত দেবেন। এবার আপনাদের কাছে একটা কথা জানিয়ে দেই, একটা মানুষের গুনাহ আছে 500 টন। কত গুনাহ ভাই? 500 টন, 500 কেজি না, 1 টন ক কেজি? এই কোজি 1 টন ক কেজি? 1000 কেজি? তা 1000 কেজি যদি 1 টন হয় 500 টন গোনা, আর নেকি 1 গ্রাম। এই ইমানদার না বেঈমান? এইগুলো এই পয়েন্টগুলো শিখেলেন, 500 টন গোনা আর 1 গ্রাম নেকি, এই ইমানদার না বেঈমান? ইমানদার, সবাই জোরে বলেন ইমানদার। এই এইরকম বড় বড় পাপীদের জন্য ফ্যাসিলিটি বৃহস্পতিবার দিনগত রাতে শুক্রবার সারাদিনের ভিতরে আর না রমজান মাস টোটাল 1 মাসের ভিতরে। তাহলে কি করে মরবেন? বিষ খাবেন? বৃহস্পতিবার রাত্রে বিষ খাবেন? বিষ খেলে আগুন ডবল জ্বলবে, আগুন ডবল হবে, তাহলে কি করবেন? সেই আসসালাত 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 রসুলের জীবনের শেষ কথাটা ছিল দুটো পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আর নয় জুমার দিনে মওত দেবেন, আর নয় মাহে রমজানে মওত দেবেন। আমার আল্লাহ আমি কবরের আজাব সহ্য করতে পারবো না, আমি কবরের ফেরেশতা সওয়ালের উত্তর দিতে পারবো না, আমার জুমার রাতে মওত দেবেন, আর নয় জুমার দিনে মওত দেবেন গো মাহবুব। আল্লাহ পাক যদি কবুল করে নেন জুমার রাতে মরলে, জুমার দিনে মরলে কিংবা রমজান মাসে যদি মারা যান তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। ধরে বলো। আর শুক্রবার যদি কোনো কাফের মরে বলেন কি হবে?
শুক্রবার দিন এমন একটা দিন, যদি শুক্রবার দিন কাফের মরে, শুক্রবার দিন সারা দিন ওর কবরে আযাব হবে না। মাগরিবের পর থেকে শুরু হবে কাফ কাটাকাটি, এরপরে রমজানে যদি কোনো কাফের মরে, আল্লাহর কসম রমজানে কোনো কাফের কবরে আযাব হবে না। রমজানের পর থেকে শুরু হবে ছাড়াছিড়ি। কত পাওয়ারফুল দিন শুক্রবার দিন, বুঝতে পেরেছেন? শুক্রবার যদি বেঈমান মারে, শুক্রবার সারাদিন খবর আদাব হবে না, নিজাম হবে না, সন্ধ্যার পর থেকে ধরবে। জুমার দিন, জুমার দিনে আপনারা শুনেছেন না যে সবার আগে যায় সে একটা উট কুরবানি দেওয়া সব পায়? বুঝতে পেরেছেন? জীবনে তো উট কিনতে পারবেন না, একটাবার আগে যান, জীবনে একবার আগে যান না, একটা উট হোক। তবে হয়তো বলবেন হুজুর মুয়াজ্জিনের জালা, আমরা কেউ আগে যেতে পারি না। শুক্রবার দিন প্ল্যান করে মুয়াজ্জিনের আর ইমাম সাহেবের দুজনে দাওয়াত করবেন যে হুজুর আজকের আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়িতে, জাস্ট টাইম 11টায় আপনাদের ভাত দিয়ে দেব। বলে ছেলেদের বলবেন যে দুজনের খাওয়া, আমি মসজিদ চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারেন? তাহলে আপনি ফাস্ট হলেন, গিফট একটা উট কুরবানি দেওয়া সওয়াব পেয়ে গেলেন। থাক না 500 টাকা, উট তো কুরবানি দেওয়া হলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি গিয়ে থাকে যে আব্দুর রহিমের বাপ শুনেছিল, সেও হয়েছে আজিব, আপনি কি পাবেন? গরু পাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মসজিদে নামাজ পড়া, নামাজ পড়ছে তো টাকা দিচ্ছে না, টাকা যদি দিত একটাও যুবক বেনামাজি থাকতো না। ইমাম সাহেবরা যদি ঘোষণা করে যে প্রত্যেক অক্ত 20 টাকা পর্যন্ত মসজিদে মুসলি বাড়বে না কমবে, প্রত্যেক অক্ত 20 টাকা, এর বিড়ি কার পয়া নিচল নামাজ পড়ে যায় 20 টাকা পাবো সব, ও সিগারেট কেন পয়া জানি চল নামাজ পড়ে যায় 20 টাকা পাবো সব। এমনি রমজান মাসে মসজিদ ধরে না, এত মানে লোকজন কারি হয়ে যায়, রোজাদার আছে ভজাদারও আছে, শুধু বলছে লিয়ায় টেনে দিন লিয়ায়, রোজা যে করে সে বলছে লিয়ায়, যে করেনি সে বলছে লিয়ায়। আমার কলিজার টুকরো ইমাম বললে আমি যুক্তি খাটাবো, কি খাটাবে? বলছে ঠিক আছে, বলছে বাবারা মসজিদ এলান হচ্ছে যে যারা নামাজ পড়বে আমি ইমাম এলান করছি প্রত্যেক অক্টই 20 টাকা করে দেব। এইবারে দেখছে লোক ভরে গেছে, নামাজ পড়ি বলছে হুজুর টাকা দেন, বলছে এই প্রত্যেক অক্টই 20 টাকা করে খুচরো টাকা এত করে জোগাড় করবো কখন? শুক্রবার নেবে। এই কথা শুনে কিছু লোক বললো না ভাব খারাপ, নামাজ পড়ার দরকার নেই, আমরা আসবো না, চলে যাই। একজন একটু মাথা মোটা মিডিয়াম টাইপের লোক, নেগলা টাইপের, ও বললো ইমাম বলে কথা টাকা দেবে, সারা সপ্তাহ নামাজ পড়েছে, পরে শুক্রবার দিন 800 টাকা হয়েছে মনে হচ্ছে, কত এক অক্ত 20 টাকা, তাহলে দিনে 100, তাহলে 8 দিন 800 টাকা হয়েছে। এবার ও জুমার নামাজ 2 রাকাত পড়ি পর গেটে এসে বসে, এবার হুজুর টাকা পয়সা গুনে লেটে সবার শেষে বার হচ্ছে, বলছে হুজুর টাকা দেন, বলছে তুই কদিন নামাজ পড়িস? বলছে 8 দিন, বলছে কত? বলছে 800, বলছে বায়ার টার করবো সারা সপ্তাহ, পয়সা পড়ে কিছু পাইনি। তা বলছে তুই নামাজ খা, নামাজ পড়েছিস? বলছে খার পর জানি না, আপনি পড়তে বলেছেন পড়েছি, টাকাটা দেন চলে যাই। বলছে শোন, লোকে নামাজ পড়ে না বলে আমি যাতে করে লোক আল্লাহওয়ালা হয়ে যায় সেজন্যই কথাটা বলেছি, নামাজ তুই আল্লাহর নামাজ পড়েছি, আল্লাহ তোর টাকা দেয় বাবা, আমি কোথায় বাবা? ও বলছে আর প্রথম দিন শান্ত হয়েছে ভাব খারাপ, তো আপনি যে আমার 8 দিন যে সর্বনাশ করেছেন, 1.5 সর্বনাশ আমি আপনার করে দিছি। বলছে তুই তো নামাজ পড়েছি, কি করেছি রে? বলছে 1 সপ্তাহ পর নামাজ পড়েছি, কোনোদিন উজু করি না। কি বিশ্ব ঘাতক! ইমাম সাহেব বলতে সর্বনাশ করলি কেন? বলছে ছন্দ ছিল, যদি টাকা না পাই, যদি টাকা দিতেন এই শুক্রবার তো উজু করে লাগতো, বুঝলেন তো? আমাদের সেই কল নামাজ পড়ছি উজুর দোয়া জানি না, নামাজ পড়ছি পাটি দাঁড়ানোর দোয়া জানি না। বিশ্বাস করুন, অনেক লোক পাটি দাঁড়ানোর দোয়া জানে না, অজুর দোয়া জানে না, অজুর ফরজ জানে না, অজুর কানুন জানে না, ফরজ গোসলের কানুন জানে না। মৃত্যু পর্যন্ত সরকুপুরীর মতো রাস্তাঘাটে চলবে, মানুষের মতো একটা কদম তুলতে পারবে না। যদি 500 সাবান মাকে ফরজ গোসলের কানুন যদি না জানে, ও জিন্দেগি পাক হবে না। হবে গোসলখানা কি? এটা কিয়া সামান, এটা টিয়া সামান, ওটা পিয়া সামান,
তাই ফরজ গোসল জানে না এমন মানুষ বহু আছে না নাই? অনেক মানুষ আছে, শুনে রেখে দেন। আমার মাদ্রাসায় মেয়েদের শেখাই কি করে জানেন? অনেক মাথা মোটা মেয়ে আছে, তাদের বলি কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। প্রত্যেকটা বাচ্চার মুখস্থ, তায়ামুমের কটা ফরজ, গোসলের কটা ফরজ, ওজুর কটা ফরজ, এছাড়া প্রত্যেকটা মেয়ের তার তিলের সঙ্গে দশটা করে সুরাত ফাস্ট শোনাতে হবে। ভাই গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কথা বুঝতে পারেন? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কলিজার টুকরা ভাই, এই তিনটে কাজ যদি আপনি না করে পুরো পুকুরে এমাতা ওমাতা করেন, আপনি পাক হবেন না। মসজিদে গেলে আল্লাহ তরফ থেকে লানত, বাজারে গেলে লানত, জল করে গেলে ওই মাটি বদদোয়া করবে, জালের এখানে দিনে রেখেছেন মেরে দাও, এর মেরে দাও, এর জ্বালায় জ্বলে গেলে মেরে দাও। এই ঘাস আল্লাহ জিকির করে না করে না? গাছ আল্লাহ জিকির করে না করে না? না পাক পিয়াদব, কুকুর চলে না পাক গায়, গরু চলে না পাক গায়, পশু চলে না পাক গায়, ছাগল চলে না পাক গায়, মানুষ তো উখরি জাতির নাস, মানুষ তো ফি আহসানি তাকবীর, মানুষ তো সুন্দরের চেয়ে অতি সুন্দর, মানুষ কেন স্বর্গ করির মতো চলবে? এজন্য বলছি, আপনি শ্বশুর বাড়ি যাবেন, দুলাবার বাড়ি যাবেন, বোনার বাড়ি যাবেন, নাপাক গায়ে তো যাচ্ছেন। যদি রাস্তায় মৃত্যুটা হয়ে যায়, আপনার তো পশুর মতো মৃত্যু হলো, নাপাক গায়ে, মুসলমান বলবে পাক অবস্থায়, অন্তত মালাকুল মউত এসে দেখছে যে আব্দুর রহিমের বোনার বাড়ি যাচ্ছে, হে পাক আছে, আজ আপনা হালকা দে, হালকা দে, মালাকুল মউত পাক না নাপাক? আর যে ফেরেশতারা আসে মুকুল্লে, এরা পাক না নাপাক? তাহলে সবকটা পাক ফেরেশতা, আর আপনি যদি না পাক হন, আযাব হালকা হবে না ডবল হবে? এই বাপজি বলছে ডবল হবে, বুড়ো মানুষ বুঝতে পারছে জনের বলে না। সেজন্য দুটো পায়ে ধরে বলি, জ্ঞানগম্মি যদি ভালো হতো, বগডোবা থেকে যখন ওই মোড়ের মাথায় গিয়েছে আপনার, আমার ভাই সাহেব, আমার ভাই মাওলানা সাহেব এমনি করে ওখানে জানাজা পড়াচ্ছেন, এত লোক হয়েছে, পরিচার টুকরা ভাইরা রাস্তা জাম হয়ে গেছে, আপনি যাচ্ছিলেন জ্ঞানগম্মি কম বলে বিয়ারা বংশের ছেলে বলে ও জায়গায় দাঁড়িয়ে 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 একটা ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিলে, বন্ধু ডাকছিল আপনি গেলেন না, চাস্তো ভাই ডাকছিলেন আপনি গেলেন না। ও কলিজার টুকরারা, যদি আপনার জ্ঞানগম্মি ভালো থাকতো, ভালো বংশের ছেলে হতো, যোগ্য বাপের যোগ্য বেটা হতো, তাহলে পেশাব করে যে পানি নিয়ে যদি যেত, আল্লাহর কসম ওযু করা লাগবে না, ওযু করার দরকার নাই, হঠাৎ অজু করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি শাট করে তায়ামুম করে নিয়ে আমি জানাজা নামাজে শরীক হয়ে যাব, আমার অত দূরে অজু করতে যাওয়া যাবে না, সময় নাই, আর এক মিনিট বাকি আছে, আমি তায়ামুম করে যদি জানাজায় দাঁড়িয়ে যেতাম, আল্লাহ রসুল জানান একটা বহুত পাহাড় পরিমাণ সব এক রাত তার নামায় আমালে লেখা হয়ে যেত। ভালো না বলে ওর বাম্মার পেশাব করে পানি নেওয়া শেখাইনি বলে দাঁড়িয়ে 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 একটা ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। এছাড়া রসুল্লাহ জানান যদি জানাজা পড়ার পরে ও যদি মাটি দিয়ে যায়, জানাজায় পেয়েছে যত, মাটি দিলে পাবে তত, এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাই অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ার পরে চলে যায়, বিবি জন্য দোকান খুলবে, বাচ্চার জন্য দোকান খুলবে, নিজের পেটের জন্য দোকান খুলবে, আল্লাহর কসম যাদের জন্য মাটি না দিয়ে আর একটা ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিয়ে ঘ্যান দেখিয়ে চলে যাই, এরা কিয়ামতের দিন পরিচয় দেবে না, একটা নেকি তো দেবে না। তাই দোকানটার দু মিনিট লেটে খুলে দৌড়ে
গিয়ে যদি মাটি দিতাম, আল্লাহ রাসূল বলেন আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমাল এলাকা হয়ে যেত। কিছু বলি না, অনেক মানুষ জানাজা পড়ে মাটি দেয় না চলে যায়, অন্য কি দরকার নেই যাচ্ছে তা কার। অনেক মানুষ বাড়ি আছে জানাজা পড়তে আসে না, আসে না কার। ইসলাম ধর্মে এত শান্তির ধর্ম, পেটাপিটির ধর্ম না তো, যে নামাজ না পড়লে পেটো, কোরআন না পড়লে মারো, দাড়ি না রাখলে কোসো, এ ধর্ম না। এ ধর্ম শান্তির ধর্ম। শান্তির সঙ্গে বলে দাও, বিচার করবে আমার আল্লাহ। বিচার করবে কে? আমার আল্লাহ। তাই আমি জাস্ট টাইমে ছাড়বো, আর 20 মিনিট হালকা একটু কালেকশনের টাচ দেবো, 20 মিনিটের মধ্যে বিদায় লব। কারণ সময় সময় টাইম টাইম আমার কলিজার টুকরা ভাই, এই কালেকশনের কথা শুনে এক একজন নড়বেন না। আল্লাহর আস্তে বলছি, চাঁদা আল্লাহ তুলতে বলেছে, রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি 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 আপনাদের চাঁদার ওয়াজ করিনি, দানের ওয়াজ করিনি। দান করলে কি ফজিলত? সাহাবায়ে কেরাম এরকম দান করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এরকম দান করেছে, আমি কিচ্ছু বলিনি। আপনারা বকডোবার মানুষ, জ্ঞানী মানুষ, প্রচন্ড জলসে শোনা মানুষ, চাঁদা দিলে সওয়াব হয় কোরআনে বর্ণনা আছে, হাদিসে বলা আছে চাঁদা দেওয়ার কথা। সেই জন্য আমি ডাইরেক্ট বলছি, চাঁদা দেন। দুটো ওয়াজ শোনালাম, 1 ঘন্টা 40 মিনিট দুটো চারটে কথা শোনালাম, টানতে দুটো কথা বলবো সে সুযোগ পাইনি, স্পিডে শুধু বেরিয়ে আছে, টানটা দিই কখন, পরিষ্কার কথা। সেজন্য একজনের কাছে আমি দাবি করব, সামনে বছর একা একটা গরু দেবে, বাড়ি কোথায়? বগডোবা। বগডোবা এয়ারপোর্ট নাম শুনেছো? নিউ টাউন। হ্যাঁ হ্যাঁ, সেই রকম হিম্মত দেখা জামার বাড়ি বগডোবা, সারা ভারতবর্ষে একটা নাম আছে। ও বাবা, সেই মাসি ভাঙা বগডোবা বলে, হ্যাঁ কি জন্য নাম হয়েছে আমি আর বলবো না, আমি অত বলবো না। সেই এলাকার লোক আমরা, একা একটা গরু দিতে পারবো না, হিম্মত করে জামার ময় মুরব্বি সব রেশানি মনে করে টোটাল এলাকার যত লোক আসবে সবার আমি গোশত খেতে দেব, গরুটা 1 কুইন্টাল গোশ হলে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। 100 কেজি ওজনের একটা গরু একজন দেবেন, পাগল হয়ে যাবে। যদি বলে পোস্টারে মত মারে, আমি সম্পূর্ণ জল চাই, আল্লাহর কসম যে যত দেবে আল্লাহ পাক বলছে আমি তার তত দেবো, এক দানাই 10 দানা দেবো, 1 টাকায় 10 টাকা দেবো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। রাসূল বললেন, যদি দেয় তো আসসতিউ হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, আর যদি না দেয় আদু বিল্লাহ, ও আল্লাহ চরম দুশমন। সেই জন্য একজন হিম্মত করে কেউ বলতে পারবেন যে এখনো আমি বেঁচে আছি, হুজুর মরিনি, সাহাবায়ে কেরামদের দানের কথা আমার জানা আছে, আমি একা একটা গরু দেব, ভিতরে একটু কলিজা থাকার দরকার, ফ্যাপসায় কাজ হয় না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন, কার বাগান? বললে আমার। দান করে দাও, হুজুর দিয়ে দিলাম। খাদিজা বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম। ব্যবসা দিয়ে দাও, দিয়ে দিলাম। টাকা দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার আমার খেজুর পাতার কুড়ে ঘর আর চেটার উপরে শুতে হবে। বলছে, হুজুর সব দিয়ে দিয়েছি, আর শেষে বেলা আমার জীবনটা জানটা আপনার কদমে কুরবান করে দিলাম, খেজুর পাতা কি আর কি কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনাকে চাই। জোরে বলো, আরো জোরে বলো। একজন একটা গরু বলবেন, আছে কেউ? প্যারিশ করলে হবে না, প্যারিশ কবরে যাবে না, পুট্টি করলে হবে না, পুট্টি কবরে যাবে না, সিলিং করলে হবে না, সিলিং কবরে যাবে না, এসি দিলে হবে না, এসি কবরে যাবে না, কবরে যাবে এই দান। আমি জানি গরু হবে না, এটা হালকা টাচ দিয়ে দেখলাম, এ গরু গরু কঠিন ব্যাপার। আমাদের ওই এলাকায় না, এই মিডিয়ারা জানে, একটা একটা জলসায় 10টা 12টা করে গরু এই গুণাগার তোলে, 6 বিঘে 7 বিঘে জমি এই গুণাগার তোলে, একটা একটা জলসায়। শুধু বলে, হুজুর আমার একটা গরু লিখে লেন, আমার একটা গরু লিখে লেন, আমার একটা গরু লিখে লেন, এই তো ভাই বসে বসে, আমার একটা গরু লিখে লেন, আমার একটা গরু লিখে লেন, গরু গরু করা যায় না। বলছে 10টা হয়ে গেছে, আর দিন আট বন্ধ।
আর বাড়ি কোথায়? বগডবাসের নাম শুনেছো না? ঠিক বুঝতে পারছি না, নিউ টাউন এইসব খুব বলতে পারি, নিউ টাউন বগডবা মাসি ভাঙা পাথর প্রতিমা গরু দিতে হবে না 5,000 টাকা একজন বলবেন, আছে কেউ? জলসা আপনাদের আমি চাপ দেব না, যেহেতু আমি একা গরু দিতে পারবো না বটে, কিন্তু 5,000 টাকা দেবো। যদি বলে আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, আমার আব্বা আর মায়ের নামে আমি একটা গরু দেবো, এলাকার সমস্ত মানুষ খাক, অনেক মানুষ বকিল আছে, আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, গ্রামের লোক দিকে আল্লাহু আকবার। সাহাবারা মসজিদে ছিল, আল্লাহর কসম, আসাবে সুফা বলে একটা জায়গা আছে মদিনার মসজিদে, ওখানে সাহাবায়ে কেরাম থাকতেন, তাদের বিবি নাই, বাচ্চা নাই, দুপুরে কে দেবে, রাতে কে দেবে, সন্ধ্যায় কে দেবে, কোনো টার্গেট নাই। তাদের টার্গেট মদিনার মসজিদে আজান হবে, জামাতে নামাজ পড়বে, খাওয়া আল্লাহ দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন গোপন দাতা 5,000 টাকা দেবে, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীরটা। দুই নম্বরে 5,000 টাকা কি আছেন বাপ? আব্বা হারাম, মাহারা কোনো সন্তান নেই, হুজুর যদি বেঁচে থাকি সামনে বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, বলবেন একজন, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন মদিনা দেখায়। কি নাম? আমার আলমগীর ভাই, আমার আলমগীর ভাই আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলুন আমিন। আপনারা কৃপণতা না করে একটু আমিন জোরে বলবেন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার আলমগীর আর গোপন দাতা দুজন এ মাহফিল আবার আগামী বছরে কায়েম করব বলে দয়া মায়, যোগ্য বাপে যোগ্য দুটো বেটা 10,000 টাকা দিয়েছে দুজন, ওগো আমার আল্লাহ দান কবুল করুন, যে নবীর প্রেমে দিল ওই নবীর রাজা জিয়ারা না করায়া আল্লাহ মৌত দেবেন না, আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না, আল্লাহ রুজিতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহ কামাইতে বরকত দেবেন, সংসারে উন্নতি দিন, আল্লাহ জুমার রাতে মৌত দেবেন, জুমার দিনে মৌত দেবেন, মাহে রমজানে মৌত দেবেন, মৌতের সময়ে পবিত্র কলমা যেন নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর, চিল্লে বলতে পারছেন না নারী তাকবীরটা? আরো জোরে বলতে পারবেন না নারী তাকবীর? কোন কলিজার টুকরা মুমিন আল্লাহর কসম, ছেলের জন্য টাকা রাখছেন, ছেলে আপনার সঙ্গে যাবে না, এই টাকা রসুল বলেছে আপনার কবরের পরই আর পাহারাদার হয়ে যাবে। তিন নম্বরে 5,000 কে বলবে? এই এলাকার সম্মান রাখতে হবে। আমার বাড়ি সুন্দরবন বাসন্তী থানা, আমি জানি আপনাদের আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে, আর সারা পৃথিবী দেখছে মিডিয়াতে, সারা পৃথিবীর মানুষ দেখছে যে বকরবাল লোক কেমন লোক। তিন নম্বরে কে আছে? জ্ঞান দেখো যে আমার নবীর উম্মত, উম্মতানির জন্য আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম 5,000 টাকা, আপনাদের জন্য দিয়েছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন তকবীর দেন, নারী তকবীর। আপনারা আওয়াজ জোরে রাখেন না, শয়তান পালা কর মাথায় মারি জুতোর বাড়িও পালা খেলেন, তকবীর দেন, নারী তকবীর। আরো জোরে জুতোর বাড়িও, নারী তকবীর। আরো জোরে নারী তকবীর। আওয়াজ দেন, অনেক মানে ভয়তে তকবীর দেন না, যে ফট করে গলার আওয়াজ বিদ করে নাম লিখলে
ভয়তে তকবীর আছে দিতে, আপনি যতক্ষণ না বলবেন লিখবো না। জোরে বলেন দিন নারী তকবীরটা। চার নম্বরে 5000, আল্লাহর কোন যুবক, কোন যুবক আছে, আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে বলো, আল্লাহর কোন যুবক বান্দা আছে, একজন বলবে যে আমি আল্লাহর যুবক বান্দা, জোয়ান বান্দা, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আর রসূলের প্রেমে এক বছর যদি বেঁচে থাকি তো 5000 টাকা দেবো। আছেন একজন বন্ধু, হাত তুলে দেখাবে, কিংবা আম্মা জানের জন্য বলুন, গর্ভধারীর মায়ের জন্য, জন্মদাতা পিতা কবরে তার জন্য বলুন যে আব্বা তোর কথা মনে উঠলো, অনেক লোক আমাদের বগডোবা জলসায় ছিল, আমি একটু তোর জন্য দোয়া চাওয়ানোর জন্য 5000 টাকা দিলাম। আছেন একজন, আছেন কজন, হচ্ছে তিনজন। চার নম্বরে একজন বলবেন, চার নম্বরে একটা, চার নম্বরে কোনো জোয়ান বন্ধু নেই, কোনো আল্লাহর হাজি বান্দা নেই, কোনো ব্যবসায়ী সোনার মালিক নেই, আর সদাকাতু তারাদ্দুল বালা, রাত্রে শুয়ে আছেন, সকালে হাত ওঠে না, পা ওঠে না, হাওয়া মানে মুখ বেয়ে গেছে, ছেলে ডাকছে বাবা বাবা, ভেলোরে 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 নিয়ে গেল, ডাক্তার বলছে 7 লক্ষ টাকা খরচ হবে, বলছে বাবু স্যার চিন্তা নেই, আমার 8-10টা দোকান আছে, বহু জলকর আছে, বিক্রি করবো দেবো, বিক্রি করবো দেবো। আল্লাহ বলছে পৃথিবীর কোনো ঔষধ কাজ করবে না, আমি যতক্ষণ অর্ডার দেব, কথা ঠিক না ভুল? বলেন রাত্রে শুয়ে থাকবেন, সকালে হাত আসি বহু নজির হয়ে গেছে, তাই রসুল বলেছে দান করো আল্লাহর কসম তার বালা মুসিবত দূর হয়ে যাবে, দানে বালা মুসিবত দূর করে। তাই চার নম্বরে একটা বন্ধু নাই যে আল্লাহ আমি সুস্থ থাকবো, সুস্থভাবে ব্যবসা করব, ভালোভাবে জলকর করব, ভালোভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করব, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5000 টাকা দেবো। আছেন বন্ধু, আছেন, আছেন বন্ধু, 5000 টাকা না হয়ে গেছে, হয়ে গেছে 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট বাকি আছে। আর একজন বন্ধু আছে, 5000 হুজুর হলো, 5000, চার নম্বরটা হতেই হবে, ইনশাআল্লাহ হবে, আমার বিশ্বাস মুহূর্তের মধ্যে তিনজন হয়েছে মানে আর একজন হবে। আর একজন বন্ধু বলবেন, হয় হাত তুলেছে, বগডোবা যাইতে জায়গা না, কি নাম গো মিজান বলো না, তুমি বাইরে যাও না, জাকির বাবু, জাকির বাবু, আরে দেখো একটু তকবীর দেন না সম্মানীয় জাকির বাবু, বলেন জিন্দাবাদ, হ্যাঁ বাবু একটু জোরে বলো না জিন্দাবাদ, হ্যাঁ মিডিয়ারা তোমরা বলো তাবারক দেবো, বলো জিন্দাবাদ, মিডিয়াদের তাবারক দেওয়া হবে, বলো জিন্দাবাদ, নারাই তকবীর, আল কোরআনের আলো, সম্মানীয় জাকির বাবু বলেন জিন্দাবাদ, 5000 টাকা বলো মারহাবা, জাকির বাবুর ময়মরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন নারী তাকবীরটা, নারী তাকবীর, 2500 টাকা একজন বলবেন, চারটে জান্নাতির কাছে দাবি করব, চারটে লোক যেরকম চারটে হয়েছে 5000 করে, চারটে আল্লাহ জান্নাতি বান্দা খাড়া করবে 2500 করে, যার মনে হচ্ছিল 5000 বলি আল্লাহ যেন তার জবান দিয়ে বলিয়ে নেয় 2500। আছেন বাবু একজন, প্রথমে 2500 টাকা বলবেন, এক বছর পরে দেবেন, আল্লাহ আপনার শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার স্ত্রীর শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার সন্তানের শরীর সুস্থ রাখবে, আল্লাহ আপনার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, আল্লাহ আপনার ব্যবসায় প্রচন্ড বরকত দেবে, বলবেন 2500 টাকা। চার নম্বরে কে আছে, 2500 টাকা এক নম্বরে, একটা আল্লাহর মাহবুব বান্দা, একজন হয়ে গেছে 3000 টাকা, তিনজন বাকি আছে 2500 করে, আল্লাহ তিনটে জান্নাতিকে কবুল করেন আমি দোয়া করব, আর তিনটে জান্নাতিকে আল্লাহ বেছে নেন, আল্লাহ হাত না তোলালে পৃথিবীর কেউ হাত তার তোলাতে পারবে না, আর আল্লাহ যদি হাত ফেলে দেয় ওইভাবে পড়ে যাবে, কারোর বাপ সাজা করতে পারবে না। তাই দুই নম্বরে একজন বলবেন 2500, এই টাকা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হবে, এ টাকা আপনার ব্যাংকে জমা থাকবে, বলবেন যে আমি 2500 টাকা দেবো, দোয়া করো।